নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। রাজ্যের অন্যান্য জায়গায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলেও ঝাড়গ্রামবাসী ছুটির মেজাজে কাটালো বুধবার। বুধবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। পর্যাপ্ত নিরাপত্তা না পেয়ে ভোট কর্মীরা পথ অবরোধ করল বুধবার। রানীগঞ্জে বল্লভপুর গ্রামে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হল বুধবার। বিজেপি প্রার্থী ও তার অনুগামীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের প্রার্থী ও তার মেয়ে। অন্যান্য জায়গার সাথে সাথে বীরভূম জেলার মৌলপুরে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বীরভূম জেলার গিরিপুর গ্রামের কাছে একটি চলন্ত অ্যাম্বুলেন্স থেকে আগুন বেরোতে দেখেন এলাকার কিছু যুবক। বিষয়টি দেখতে পেয়ে ড্রাইভারের নজরে আনে, পরে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন অফিসে উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলেন চার নম্বর ওয়ার্ডের সোনাপুকুর এলাকার মসজিদ কমিটির একটি প্রতিনিধি দল। এদিন তারা ওই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আবেদন জানায়। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি হাই স্কুল মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের ওপর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মুজফফর আলী নামে 10 বছরের এক শিশুর। জামাইবাবুর সাথে মোটরসাইকেলে করে করণদিঘি থানার শিষ্টলা গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক লরি ও চালককে আটক করেছে। বাঁকুড়া জেলার ইন্দাসের শ্বাসফুল গ্রামে সপ্তাহব্যাপী বুনো শিল্পের গাজন অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে গাজন কমিটির পক্ষ থেকে দুস্থ মানুষদের বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও গাজন উপলক্ষে মানুষের ঢল নামে। বুধবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর 169 নম্বর বুথে শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো। এদিন নির্বাচন ঘিরে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়, ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের নন্দছাড় হাই স্কুলের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো। ভোট কেন্দ্রে বেশ কিছু বহিরাগত দুষ্কৃতী জমায়েত হয়। চোপড়া থানায় পুলিশ লাঠি চার্জ করে এলাকা থেকে হটিয়ে দেয় দুষ্কৃতীদের। বুধবার বাঁকুড়া জেলার খাতরা রানীবাঁধ রায়পুর ব্লকের 5টি কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। রায়পুর ব্লকের মেলেরা অঞ্চলের লাগদা প্রাথমিক বিদ্যালয়ে 120 নম্বর বুথ, ঢেকো অঞ্চলের চোরকুল প্রাথমিক বিদ্যালয়ের 123/2 নম্বর বুথ, চাকার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের 124 নম্বর বুথ, রানীবাঁধ ব্লকের লাদা প্রাথমিক বিদ্যালয়ের 16 নম্বর বুথ ও খাতরা ব্লকের সুপুর প্রাথমিক বিদ্যালয়ের 13 নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মালদহ জেলায় 55টি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হলো বুধবার। ইংরেজ বাজারের মহদীপুর এলাকায় একে গোপালন প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। কড়া পুলিশি পাহারায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা সকাল থেকে ভিড় জমায় ভোটের লাইনে। বুধবার পুলিশ প্রহরায় নদিয়া জেলার চাকদহ থানার হিংনড়া প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, গত সোমবার উত্তেজিত ভোটাররা বুথে 6টি ব্যালট বাক্স পুকুরে ফেলে দেয়। তারই পরিপ্রেক্ষিতে এই দিন পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুড়ি ব্লকের কালিকানোরা গ্রাম পঞ্চায়েতে আমিনপুরের শিয়ালার 51 নম্বর বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার ওই কেন্দ্রে দুষ্কৃতীরা বোমাবাজি চালায়। তারই পরিপ্রেক্ষিতে এদিন পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তেজনা থাকায় বুথে কুশমুড়ি থানার পুলিশ ভোটারদের ভোটদানে উৎসাহ দেয়। রাজ্যের বেশ কিছু জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টিকে মাথায় করে ভোটদান করতে আসেন ভোটাররা। একই চিত্র দেখা গেল জেলার 35টি বুথে। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকে কুরকুবা পঞ্চায়েতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো বুধবার। বাহিরঘন্ডা গ্রামে 93 ও 94 দুটি বুথে ভোট পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত সোমবার ভোট চলাকালীন কিছু দুষ্কৃতী প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ব্যালটে ছাপ মেরে ভোট দেয়। নির্বাচন কমিশন তারই প্রেক্ষিতে ভোট বাতিল করে এদিন। এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের অন্যান্য জায়গায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলেও ঝাড়গ্রামবাসী ছুটির মেজাজে কাটালো বুধবার। ভোট প্রক্রিয়া ঘিরে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হওয়ায় এখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়নি। রাজ্যে 19টা জেলাতে পুনর্নির্বাচন হলেও ঝাড়গ্রামে পুনর্নির্বাচন হয়নি। এদিন গোটা জঙ্গলমহল ছুটির মেজাজে কাটালো। কেবলমাত্র স্ট্রং রুমে পুলিশি নিরাপত্তা পরিলক্ষিত হলো।
ঝাড়গ্রামে 30% আদিবাসী, 32% কুর্মী এবং 30% জেনারেল মানুষের বাস। ভোট প্রক্রিয়া ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সারা ভারতবর্ষে প্রায় 10 কোটি দলিতদের মধ্যে আমরা সাঁওতালরা প্রায় 10 লক্ষ। সাঁওতালরা সহজ, সরল এবং সৎ। এর মধ্যে কয়েকজন মাত্র যা কিনা 0.0001% এরকম, তারা কি নুইসেন্স ভ্যালু ক্রিয়েট করলো সেটাকে আপনারা সমাজের নাম দিয়ে সমগ্র সমাজকে বদনাম করছেন। আপনাদের দোষ দিচ্ছি না, এর আগেও একবার দেখেছি কয়েকজন মানুষ সমাজের নাম করে এই জঙ্গলমহলেই আমাদের সমাজের একটা অংশকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে পালিয়ে গেছিলেন। আপনারা আপনাদের লাইব্রেরি খুলে দেখুন। 2009 সালে আমার বিই ও এমটেক এর মধ্যবর্তী সময়কালে আমরা তথা সাঁওতাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এদের পাশে এসে দাঁড়িয়েছিলাম এবং আমি বাড়ি দিয়েছিলাম। এই কয়েকজন মানুষদের আমাদের সমাজের অধিকাংশ মানুষ সমর্থন করেন না, তাই কোন রকম প্ররোচনায় পানা দিয়ে ভোট একদম শান্তিপূর্ণ হয়েছে। কোন কথাই প্ররোচিত না হয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে মাতল ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল। ইতিহাস ঘেঁটে দেখুন, ভারতবর্ষের কর্মীরা সহজ সরল নির্ঝঞ্ঝাট। কর্মীদের এই শিল্পী মন স্বপ্ন দেখতে ভালোবাসে। আপনারা কি জানেন, স্বপ্ন দেখে বলেই এই শুধুমাত্র ঝাড়গ্রাম থেকেই 150 থেকে 200 কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক হয়েছে, যা ভারতবর্ষের ইতিহাসে আর কোথাও নেই। জঙ্গলমহলের মোট পপুলেশনের 30% নির্ঝঞ্ঝাট কর্মীরা আছে বলেই এখানে আজ শান্তিপ্রিয়ভাবে ভোট হয়েছে। বাইরে থেকে কোনো আসা মানুষ বা কোনো ইন্ধন না জোগালে এখানে ভোট শান্তিপূর্ণভাবেই হয়। এখানকার মানুষ, জঙ্গলমহলের মানুষ শান্তিই চায়। এখন শুধু ফলের অপেক্ষায় সকলে। আমাদের জঙ্গলমহলের মানুষ সরল, শান্ত, সুন্দর, এখানকার প্রকৃতির মতোই। গত 5-6 বছরে আমরা যা উন্নয়ন পেয়েছি সারা জঙ্গলমহল জুড়ে, গত 1000 বছরের ইতিহাসেও তা নেই। শিক্ষা, স্বাস্থ্য, এই দুটি ক্ষেত্রে তো অকল্পনীয় উন্নয়ন হয়েছে। আর্থ সামাজিক ক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া। সবচেয়ে বড় ব্যাপার, এখানকার শিশুরা পেয়েছে স্বপ্ন দেখার অধিকার, এখানকার ছাত্রছাত্রীরা পেয়েছে স্বপ্ন দেখার অধিকার। ফলে এই উন্নয়নটা আছে, ফলে রাজনীতিও হচ্ছে, প্ররোচনাও তৈরি হচ্ছে। তবে শত প্ররোচনাতেও এই জঙ্গলমহলের মানুষ কোন অশান্তির পথে পা বাড়াননি। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। বুধবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাগৃহে। এদিন প্রায় 70 জন প্রশিক্ষণ গ্রহণ করেন। একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির মিটিং হলে। এদিন মূলত কাউন্টিং এজেন্টদের নিয়ে চলে শিবিরটি। খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ইলেকশন ওসির নেতৃত্বে চলে শিবিরটি। 4 নম্বর হলে জেডপি করেন 5 জন কাউন্টিং এজেন্ট, তাহলে একমাত্র সেকেন্ড রাউন্ডে জেডপি 5 এর 1 নম্বর হলে তো 2 জন কাউন্টিং এজেন্ট। কোন ভোটটি বৈধ, কোনটি অবৈধ ভোট তা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় এজেন্টদের। এদিনের কর্মসূচিতে বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের যে আগামী কাল যে ভোট গণনার দিন আছে, এখানে যারা কাউন্টিং গণনার এজেন্ট থাকবেন তাদেরকে যে নির্বাচনী বিধি অনুযায়ী যা নিয়মকানুন আইন আছে সেইগুলো তাদেরকে অবগত করার জন্য আজকে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে ডাকা হয়েছিল। কোনটা নষ্ট হতে পারে, কোনটা বাদ যাবে, কোনটা অ্যালাউ হবে, কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, এইগুলো মানে জ্ঞাত করার জন্যে আজকে এই ট্রেনিংটা আমাদের ডাকা। এটা হলো আমাদের ব্লক অফিসের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির যে মিটিং হল আছে সেই মিটিং হলের উপরে আজকে মিটিংটা করালেন আমাদের এই খণ্ডঘোষ ব্লকের যে সমষ্টি উন্নয়ন আধিকারিক আছেন উনি ইলেকশন ওসি, যিনি ইলেকশন অফিসার উনি ছিলেন, মাননীয় গৌতমবাবু, কমলকান্তি তলাপাত্র মহাশয় আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ওনারাই এজেন্টদেরকে ট্রেনিংটা দিলেন। সরকারকে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তর্ক বিতর্ক যাতে না জড়িয়ে যায় যে এটা ভ্যালিড এটা ইনভ্যালিড সেইগুলো তাদেরকে অবগত করা হলো, যে এই রকমভাবে থাকলে ভ্যালিড হবে, এই রকম হলে ইনভ্যালিড হবে, তাদেরকে চিত্র দেখিয়ে এগুলো ট্রেনিং দিলেন, বুঝিয়ে দিলেন।
কালকে সুষ্ঠুভাবে আমাদের ভোট তো এমনি সুষ্ঠুভাবেই হয়েছে, কোনো রকম ঝুট ঝামেলা আর কোনো কিছু হয়নি। আপনারা সাংবাদিক বন্ধু আরও ভালো বলতে পারবেন। কোনোরা রেজাল্ট তো বাংলার মানুষ ভোটের আগেই রায় দিয়ে দিয়েছেন যে তারা আমাদের এই বাংলার বিশ্বজয়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গত 5-6 বছর ধরে যে কাজ করেছেন সেই কাজের উন্নয়নের কথা ভেবে আজকে বাংলার মানুষ এর আগের নির্বাচনেও রায় দিয়েছেন, 16 সালের নির্বাচনেও যে রায় দিয়েছেন এই নির্বাচনেও সেই রায় দেবেন, আমরা সেটাই আশা রাখি। ট্রেনিং পর্ব ঘিরে ট্রেনিং এ অংশগ্রহণকারী এজেন্টদের উৎসাহ দেওয়া হয়। আনুমানিক 70 জন এদিনের ট্রেনিং অংশ নেন। আপনারা কিসে ট্রেনিং এসেছিলেন? আজকে আগামীকাল 17 তারিখ যে কাউন্টিং আছে, সেই কাউন্টিং যারা এজেন্ট হবে সেই সমস্ত পলিটিক্যাল পার্টির এজেন্টদের আজকে বিডিও সাহেব, সিআই সাহেব, আমাদের যারা ট্রেনিং কাউন্টিং করবেন সেই কাউন্টিংয়ে ট্রেনিং দেওয়ার জন্য আজকে এখানে এসেছিলাম। বিডিও অফিস কোন বিডিও অফিস? এটা এটা খন্ডঘোষ বিডিও অফিস। এখানে আমরা ছিলাম 70 জনের মতো। হ্যাঁ, সব দলই ছিল, সর্বদলীয় বৈঠক, সর্বদলীয় ট্রেনিং, ট্রেনিং যা প্রার্থী আছে তাদের কাউন্টিং এজেন্ট যারা থাকবে তাদের ট্রেনিং। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। পর্যাপ্ত নিরাপত্তা না পেয়ে ভোটকর্মীরা পথ অবরোধ করল বুধবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর চৌরঙ্গিতে। বৃহস্পতিবার ভোটকর্মীদের কোন অবস্থায় কাজ করতে হয় সেদিকেই তাকিয়ে ভোটকর্মীরা। পর্যাপ্ত নিরাপত্তা না পেয়ে ভোটকর্মীরা বিক্ষোভে পথ অবরোধ করল বুধবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর চৌরঙ্গিতে। এদিন ভোটকর্মীরা দাবি তোলেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে তারা আগামী কাউন্টিং এ অংশ নেবেন না। নিরাপত্তার দাবিতে এদিন তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ভোটকর্মীরা অভিযোগ তোলেন ভোটের কাজ করতে গিয়ে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের হাতে তাদের আক্রান্ত হতে হচ্ছে। আমাদের ফোনের কোন রকম কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমাদেরকে ওখান থেকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা করে নিন। এবার সেই জায়গাটা আমরা দেখেছি অনেক প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার তারা মার খেয়েছে, অথচ প্রশাসনের তরফ থেকে কোন রকম সেখানে দায়িত্ব দেখানো হয়নি। রায়গঞ্জে অলরেডি একজন হচ্ছে প্রিসাইডিং অফিসার খুন হয়েছেন, আপনারা সেটা দেখেছেন। এবার আমরা আবার এখানে কাউন্টিং এ যখন আসবো আমরা আবার আক্রান্ত হব না? আমাদের হচ্ছে নিরাপত্তা যে সম্পূর্ণ থাকবে এর দায়িত্বটা কে নেবে? আমাদের যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা হচ্ছে এই দায়িত্ব পালন করব না, এটা আমাদের সবার সম্মিলিত। ভোট গণনার কাজে তারা কতটা সুরক্ষিত থাকে তা বৃহস্পতিবারই বলে দেবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি, রিপোর্ট আনন্দবার্তা। রানীগঞ্জের বল্লভপুর গ্রামে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো বুধবার। শাসক দলের প্রার্থীকে এদিন ভোটারদের প্রভাবিত করতে দেখা যায়, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের প্রার্থী। বুধবার অনুষ্ঠিত হলো পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে পুনর্নির্বাচন চলছে। বুথে গিয়ে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তুলু বাউরি নিজে যেখানে ভোটদান চলছে, ভোটারদের বলছেন কোথায় ভোট দিতে হবে, এমনকি ব্যালটে কোথায় ছাপ দিতে হবে সেটাও তিনি দেখিয়ে দিচ্ছেন। প্রার্থী শাসক দলের, তাই ভোটকর্মীরা নীরব দর্শক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী, কিন্তু ছবির সঙ্গে প্রার্থীর কথা মিলছে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। বিজেপি প্রার্থী ও তার অনুগামীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের প্রার্থী ও তার মেয়ে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার সাগরদিঘি পঞ্চায়েত এলাকায়। আহতরা মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। নির্বাচনে কাজ করার অপরাধে তৃণমূল কর্মীর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ করলো বিজেপি প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার সাগরদিঘি পঞ্চায়েত এলাকায়। ঘটনায় আহত হন তৃণমূল প্রার্থী ও তার মেয়ে।
আহতদের ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে বিজেপি প্রার্থী সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শাসক দলের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। বিজেপির ক্যান্ডিডেট দুষ্কৃতীদের নিয়ে আমাদের টিএমসির লোকেদের উপর হামলা করেছে। প্রথমে ওরা ঢুকে যে যাকে কেটেছে তার মেয়ের কপালে রিভলভার ঠেকিয়ে তারপরে বেরিয়ে বলেছে যে তোদের বংশে আর কেউ বেঁচে থাকবে না, শেষ করে দেবো। তারপরে ওর উপরে হাঁসপাত চালিয়ে পরে আবার ওর বাবাকে একদম দারুণভাবে হাঁসপাত চালিয়ে কেটেছে। এবং আমাদের যেগুলো তৃণমূলের কর্মী তাদের উপর অনবরত ওরা এরকম হামলা করছে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা বিজেপি দল করে, বিজেপির ক্যান্ডিডেট দিজেন। ও কোন গ্রাম পঞ্চায়েত? এটা সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত। ও আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা তার শাস্তি চাইছি, পুলিশের কাছে কমপ্লেন করেছি, এটা সুবিচার আমরা চাইছি। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে বীরভূম জেলার মৌলপুরে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। গোটা এলাকা জুড়ে চলে পুলিশ টহল। বীরভূম জেলার মৌলপুর সিবি স্কুলে 47 ও 47 ক বুথে পুনর্নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বুথগুলিতে উপস্থিত আছে। প্রত্যেক বুথে একজন করে ম্যাজিস্ট্রেট আছে। ইএফআর বাহিনী দিয়ে নাকা চেক চলছে। বীরভূমের মৌলপুর গ্রাম ঢোকার রাস্তায় ময়ূরাখী নদীর পার বরাবর দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী, যাতে অন্য ব্লক থেকে কোনো ব্যক্তি না আসতে পারে। ভোট কেন্দ্রের সামনে ভিড় জমাতে দিচ্ছে না পুলিশ। গোটা এলাকা জুড়ে চলছে পুলিশি টহল। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাম বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের মিছিলটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে। কয়েক শতাধিক মহিলা পুরুষ ধিক্কার মিছিলগুলিতে পা মেলান। পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে পৃথকভাবে ধিক্কার মিছিল করলো বাম বিজেপি। রাজ্যে যেভাবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তারই বিরুদ্ধে এই মিছিল। এদিন গোটা মহিষা দল পরিক্রমা করে দুটি মিছিলই। মিছিল থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। নির্বাচন কমিশন পুনরায় বেশ কিছু বুথে ভোটের কথা ঘোষণা করলো, তা থেকে বাদ গেছে বহু বুথই। এদিনের দুটি মিছিলেরই প্রায় কয়েক শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। অর্থাৎ 14ই মে আমাদের যে নির্বাচন ছিল, এক দফায় নির্বাচন, এই নির্বাচনে বিশেষ করে আমাদের সারা রাজ্যে তো ঘটনা ঘটেছে, জায়গায় জায়গায় আমরা দেখেছি রাজনৈতিক সন্ত্রাস এবং বিরোধী দলের প্রার্থীরা যারা অনেক কষ্টের মধ্য দিয়ে মনোনয়ন পত্র পদে যারা নিজেদেরকে টিকিয়ে রেখেছিলেন তাদের ওপর যেভাবে অত্যাচার, বিজেপি সিপিএম কংগ্রেস সর্বরকম যারা বিরোধী দলের যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের উপর অত্যাচার হয়েছে, এমনকি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে যে 18 জন মানুষ মারা গেছেন পর্যন্ত। বিশেষভাবে আজকে আমরা মহিষাতলের মানুষ, যে মহিষাতলে আমরা গর্ববোধ করতাম যে ঐতিহাসিক শান্ত মহিষাতল, সেই মহিষাতলের মতো জায়গায় আজকে আমরা মহিষাতলের বিভিন্ন বুথে ছাপ্পা ভোট রিগিং হয়েছে। গুন্ডাদেরকে তৃণমূল এনে তৃণমূল কংগ্রেস তারা গুন্ডাদের আশ্রয় নিয়েছে, সেই গুন্ডাদের দিয়ে ছাপ্পা ভোট করেছে। এমনকি আমাদের মহিষাতলের থানার অন্তর্গত খুব কাছাকাছি একবারে অদূরেই রঙ্গি বসানের যে বুথে রাজনৈতিক সন্ত্রাস, প্রায় 30-40 জনের একটা গুন্ডা বাহিনী, তারা এসে বুথটা তারা দখল নেয় এবং সেখানকার যে সমস্ত পোলিং এজেন্ট যারা ছিলেন বিরোধী দলের পোলিং এজেন্ট তাদের ওপর তারা বেধড়ক মারধর পর্যন্ত করেন। পরে পুলিশ গিয়ে শান্ত করার চেষ্টা করলেও পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে পুলিশ সেখানেও কিন্তু দলদাসে পরিণত হওয়ার কাজ করেন এবং তারা বিরোধী দলের যে সমস্ত কর্মীরা বা প্রার্থীরা ছিলেন তাদের ওপর লাঠিচার্জ পর্যন্ত করেন, যে কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মহিষাতল 1, 2 এবং 3 মণ্ডলের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ কর্মসূচিটা আমরা করলাম। আগামী গতদিন আমাদের নির্বাচন গেছে, যে কারণে আমরা সমস্ত কর্মীরা আমরা উপস্থিত করাতে পারিনি। আগামী দিন
যদি প্রকৃত যে সমস্ত জায়গায় আমাদের এই মহিষাদল এলাকায় এবং রাজ্যে যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত নির্বাচনে সন্ত্রাস তৈরি করা হয়েছে, ব্যালট বক্স ছিনতাই হয়েছে বা পুকুরে ফেলে দেওয়া হয়েছে বা যেখানে রাজনৈতিক সন্ত্রাস চালানো হয়েছে, সেই সব বুথে পুনরায় যাতে নির্বাচন হয় সেইটার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এই বার্তাটা পৌঁছে দিলাম, আপনাদের মাধ্যমে পৌঁছে দিলাম। এর পরবর্তী পর্যায়ে যদি নির্বাচন কমিশনার এই সমস্ত বুথে পুনরায় নির্বাচন না করেন তো আমরা ভারতীয় জনতা পার্টি পুনরায় আমরা হাইকোর্টে তো যাবই, আমরা শেষ দেখে ছাড়বো, প্রয়োজন আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। এই নির্বাচনে রেফারির ভূমিকা পালন করার কথা, কিন্তু তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের টিমের ক্যাপ্টেনের ভূমিকা পালন করছেন। আমরা মিছিলটা মহিষাদলে করলাম, মহিষাদলের একটা রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ঐতিহ্য দীর্ঘদিন ধরে বিদ্যমান। বহু রাজ্যের বহু জেলার মানুষ মহিষাদলে এসে বসবাস করেন, মহিষাদল রাজনৈতিকভাবে শান্তিপ্রিয়। এই ঐতিহ্য, এই গর্বের অংশীদার আমিও সিপিআইএম কর্মী হিসেবে একজন। এই ঐতিহ্যটা বিপন্ন করল তৃণমূল কংগ্রেস, তাই আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও একটা অংশের মানুষ এখনো আছে যারা মহিষাদলের ঐতিহ্যের ধারক বাহক হিসেবে থাকতে চায়, তাই যারা ধ্বংস করতে চাইছে তারা বাদ দিয়ে সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম যে এই ঐতিহ্য যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জনমত আমরা সংগঠিত করব। সেজন্য আমরা ঝান্ডাবিহীন মিছিলটা করলাম। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। নিকাশি ব্যবস্থা মজবুত করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এইরূপ কর্মযজ্ঞ, কিন্তু স্থানীয় এক ব্যবসায়ীর বিরোধিতায় উন্নয়নমূলক কাজ থমকে যায়। এলাকার উন্নয়নের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 7 নম্বর ওয়ার্ডে পাকা ড্রেন তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। নিকাশি ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। বর্ধমান পৌরসভার সহযোগিতায় পাকা ড্রেনের কাজ শুরু হয়, কিন্তু এইরূপ উন্নয়নমূলক কাজে বিঘ্ন ঘটাচ্ছে স্থানীয় এক ব্যবসাদার, জানিয়ে ক্ষোভ ফুটে ওঠে সকলের মধ্যে। ওই ব্যবসাদার বাধা দান করায় এলাকায় উন্নয়ন থমকে যাবে বলে মন্তব্য করেন স্থানীয়রা, ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হয়। ড্রেনের কাজ হচ্ছে পৌরসভার তরফ থেকে, আমাদের ড্রেনের কাজ এখানে বার করেছে, ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর জন্য ড্রেনের কাজে অসুবিধা ছিল, এবার ড্রেনটা পরিষ্কার করার জন্য নতুন করে ড্রেন হচ্ছে। এবার নতুন করে ড্রেন হওয়ার জন্য বর্ধমান পৌরসভার আমাদের সব যারা কাউন্সিলর আছেন বা চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা এইসব ড্রেনের কাজের জন্য কন্ট্রাক্টরকে বরাদ্দ দিয়েছেন। এবার কন্ট্রাক্ট বরাদ্দের জন্য তার আগের দিন আমরা এসে সব দোকানদারদের বললাম, দাদা ড্রেনের কাজ হবে, ড্রেনটা একটু হাই ড্রেন হবে, একটু দুদিন অসুবিধা আপনাদের হবে, আপনারা একটু মানিয়ে নেবেন, তারপর আমরা সেল আপ দিয়ে দেবো, দু চার দিন অসুবিধা করে ব্যবসা করুন, তারপর আবার যাকে তাই সব দোকানদারদের বলেছিলাম। আমরা আগের দিন বিকালে আবার শুনে দিই, হয়তো কোনো কারণে ইনি ছিলেন না বা শোনেন নাই, আসলে দোকানদারদের সবাইকে কি বলতে কে আর এস কনসাল ইনি বলা শোনেন না বা ছিলেন না, যাই হোক উনি বলছেন এই কথাটা, কিন্তু জানে উনি বলছেন, ওনাকে বলা আছে স্টাফ ছিল উনি বলছেন ছিলাম, যাই হোক ইয়ে কাজ হতে হতে উনি আর কি আমাদের যে কন্ট্রাক্টর আছেন ওকে কাজে আটকে দিয়েছে, কাজ বন্ধ করে দিয়েছে, পৌরসভার কাজ বন্ধ করে দেওয়ার পর ওকে বা মা বাপগুলো গালাগে দিয়েছে এবং আমাদের পার্টির নামে গালাগাজ করছে, পার্টির ফ্যান করে তানকে এরকম বলেছে, ফোন দিদা আছে বাপ আছে নিয়ে ও ফোন আছে করি ও চেয়ারম্যানের নানা কথাবার্তা বলেছে। এবার সে শোনার পর আমাদের ছেলেরা শোনার পর তারপর বললো যে উনি আগে কোর্টে চিঠি করে আবার কেস করেছেন কন্ট্রাক্টরকে সুমন দাসকে আর চেয়ারম্যানকে কেস করে চিঠি পাঠিয়েছে। তারপর আমরা ওয়ার্ডে যখন শুনলাম ব্যাপারটা, আমরা ওয়ার্ডে কালকে মিটিং করে নিলাম যে আমাদের ওয়ার্ডে কাজ আগে হচ্ছে না, একটা ভালো কাজ হওয়ার সময় বর্ষায় প্রচুর জল জমে যেত না, বর্ষায় এখানে জল জমে যায়, যার জন্য আমরা আবার কালকে মিটিং করে দিলাম জেনাকে বলবো, তাই আমরা বলতে এলাম, উনি বলতে আসে মাত্রই আমাদের পার্টির গোষ্ঠীর তিন কর্ম করে দিলেন, নেতাদের আমি বুঝে দেবো, হ্যান্ড ওভার দেবেন ওনার, এরকম আমাদের আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওনার দোকান চলুক, আমাদের ড্রেনের কাজ হোক, যেমন সবাই দোকান করছে সবাই দোকান করুক, কারো কোনো অসুবিধা করবো না, ড্রেনটা দু চার দিন হবে। আপনি কি উন্নয়নের কাজ কি বাধা হচ্ছে? হ্যাঁ উন্নয়নের কাজ উনি বাধা দিয়েছেন, বাধা দেওয়ার জন্যই আমাদের রাজ বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরসভার অন্তর্গত কুলটির 72 নম্বর ওয়ার্ডের কলেজ রোডে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার অন্তর্গত কুলটির 72 নম্বর ওয়ার্ডের কলেজ রোডে নিকাশি ব্যবস্থা বন্ধ করে বাড়ির অবৈধ নির্মাণ করছিলেন এক ব্যক্তি। পুরসভার পক্ষ থেকে ওই ব্যক্তিকে বারবার অবৈধ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও বিষয়টি তিনি পাত্তা দেননি। শেষ পর্যন্ত বুধবার আসানসোল পুরসভার পক্ষ থেকে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। ইলিগাল কনস্ট্রাকশন হবে, এটা ইলিগাল করেছে, উইদাউট প্ল্যান, কোনো স্যাংশন কিছু নেই, কমার্শিয়াল ইলিগাল করা হবে, উত্তম মাই কমপ্লেন তো অবশ্যই হয়েছে। আমার যেটুকু ইলিগাল করছে পার্ট যেটুকু আমাদের অনুরোধ ইয়ে পড়ছে সেই করা হয়েছে, ওরা বাদটা যাওয়া যাবে না, তো সেই ওই জন্য করা হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দ বার্তা। বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। মাঠে চাষের কাজ করার সময় এই রূপ বিপত্তি ঘটে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃত ব্যক্তির পরিবার। বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গার বড়ডাঙ্গা গ্রামে। মৃত কৃষকের নাম রবি সরেন। বুধবার গ্রামের মাঠে লাঙল দেওয়ার সময় এই রূপ বিপত্তির সম্মুখীন হন। পথচলতি মানুষজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: রাজ্যের অন্যান্য জায়গায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলেও ঝাড়গ্রামবাসী ছুটির মেজাজে কাটালো বুধবার। বুধবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। পর্যাপ্ত নিরাপত্তা না পেয়ে ভোট কর্মীরা পথ অবরোধ করল বুধবার। রানীগঞ্জে বল্লভপুর গ্রামে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো বুধবার। বিজেপি প্রার্থী ও তার অনুগামীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের প্রার্থী ও তার মেয়ে। অন্যান্য জায়গার সাথে সাথে বীরভূম জেলার মৌলপুরে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।